আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমি একটু গ্রসারি দোকানে এসেছি, এসেই দেখি যে দোকান ভর্তি শুধু হ্যালোউইনের জিনিসপত্র, কস্টিউম, সব ছেলেদের মেয়েদের টি শার্ট, ড্রেস, তো এগুলি ঘুরে ঘুরে দেখছিলাম, ভালোই লাগছিল আর কি, ফেস কাভার আর কিছু কিছুগুলো, আবার অনেক ভয়ও লাগছিল, মনে হচ্ছিলো এগুলি বাচ্চারা কিভাবে পরবে, আমারই অনেক ভয় লাগছিল। তো এগুলি দেখলাম অনেকক্ষণ, তারপরে এগুলির সাথে ম্যাচিং করা বা জুয়েলারিও ছিল, কানের দুল, গলার হার, হেয়ার ক্লিপ, মেয়েদের মানে সব কিছুই ম্যাচিং করা হ্যালোউইনের জন্য ছিল, আবার কেক, বিস্কিট, চকলেট সব কি এগুলিও ছিল। তো আমি একটা কেক মিক্স দেখছিলাম আর কি, প্যাকেট, একটু লেমন ড্রিজেল কেক বানাবো, আমার এক ফ্রেন্ড আসবে আর কি, তো ও বলছিল যে একটু লেমন ড্রিজেল কেক খাবে, তো আমি ভাবলাম যে প্যাকেটেরটাই বানাই, তো যখনই বানাই তোমাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তারপরে তো বাসায় চলে আসলাম, ক্ষুধা লেগেছিল অনেক, তো ভাবলাম একটা অমলেট বানাই, চিজ অমলেট। চিজ অমলেটটা আমার অনেক ফেভারেট। তো এখানে জাস্ট দুইটা ডিম, চিলি ফ্লেক্স আর অনেক অনিয়ন, আর এখন অনেকখানি চিজ দিয়ে দিচ্ছি, দুজনের জন্য বানাচ্ছি আমাদের। এইটা খেতে কিন্তু দারুণ মজা হয়, আর এটা রুটি বা পরোটা দিয়ে খাওয়া যায়, তো আজকে আমি রুটি দিয়ে খাবো। এই অমলেটটা আমি প্রায়ই বানাই, আর এইটা বানিয়ে অনেক সময় আমি সালাদ দিয়েও খাই, আর কিছুই লাগে না অবশ্য, তো আজকে রুটি দিয়ে খাবো, ভালো লাগছে আর কি মনে হচ্ছে, কারণ মনে হচ্ছিলো আজকে অনেক বেশি ক্ষুধা লেগেছে আর সালাদ বানানোর এনার্জি ছিল না আজকে, সেজন্য রুটি দিয়েই খেলাম আর কি। লাঞ্চ খাওয়া শেষ, এখন চা খাচ্ছি, তারপর রান্না করতে যাব। আজকে রান্না করব হলো মিক্সড ডাল। মিক্সড ডালটা আমার অনেক ফেভারেট, ওই রেসিপিটাই শেয়ার করব, আমি যেরকমভাবে রান্না করি আর কি। আমার কনজারভেটরি দেখো, গাছ দিয়ে ভরে ফেলেছি, দেখো আমার কনজারভেটরি গাছ দিয়ে ভর্তি, কারণ বাইরে এখন বেশ ঠান্ডা, আর এটা হলো আমার হাসতে আনা ফুল, কোলে চলে আসছে। চাটা খেয়ে নেই, আর একটা কথা যেটা শেয়ার করব, তোমরা কিন্তু আমার ভিডিও দেখছো, অনেকেই সাবস্ক্রাইব করো নাই, আমি দেখতে পাচ্ছি 30% সাবস্ক্রাইব না করে দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো মিক্সড ডালটা আমি তিনটা ডাল দিয়ে করব, মসুর, মুগ আর বুটের ডাল। তো বুটের ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম কয়েক ঘন্টা, কারণ বুটের ডালটা তো সময় লাগে, তো এখানে আধা কাপ করে ডাল আছে। তো ডালে আমি একটা ছোট পেঁয়াজ কেটে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হলো 1 চামচ লবণ আর আধা চামচ হলুদ সিদ্ধ হওয়ার জন্য, এখন আর কিছুই কিন্তু দিব না ডালটা সিদ্ধ হওয়ার জন্য। এখন পানি দিয়ে দিব, বেশ অনেকখানি পানি দিব, কারণ ডালটা সিদ্ধ হতে তো সময় লাগবে একটু, যেহেতু বুটের ডাল দেওয়া হয়েছে। এইটা সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, আর বুটের ডালটা কিন্তু আস্তে আস্তেই আসছে, তো এই ডালটাকে আমি ভুটবো না, এটাই এখন বাগার দিব আর কি। তো এখন আমি বাগার কিভাবে দেই সেটাই দেখাচ্ছি। তো ডালটা বাগার দেওয়ার জন্য যেগুলি দিয়ে বাগার দেব সেগুলি রেডি করে ফেলেছি। তো আমি লাল পেঁয়াজ দিয়ে ডাল বাগার দিই, এখানে একটা বড় লাল পেঁয়াজ, আসলে ডাল বাগারে বেশি পেঁয়াজ না দিলে ভালো লাগে না আর কি। আর এখানে নিয়েছি আমি 3 কোয়া রসুন, আর আধা চামচ শাহি জিরা, আর এখানে হলো ছোট এই লাল মরিচ, শুকনা মরিচ, এইগুলিকে এখানে পোকা মরিচ বলে অনেকে, অনেক রেস্টুরেন্টে আর কি, বাঙালি রেস্টুরেন্টে বলে এগুলি পোকা মরিচ বা পুক মরিচ, কারণ পোকার মতো দেখতে সেজন্য আর কি। এই মরিচগুলি বাগারে দিলে কিন্তু অসম্ভব মজা লাগে, মানে গন্ধটা কিন্তু খুবই মজা হয়। তো এই মরিচটা না থাকলে বড় মরিচও দেওয়া যাবে, কোনো ইয়ে নেই, কিন্তু আমি সবসময় এই ছোট মরিচটা দিই ডাল বাগারে, ভালো লাগে আর। তো এগুলি দিয়েই বাগার দিব আর কি। এখন এখানে ছোট্ট একটা কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিব, রসুন দিয়ে দিব, সবই দিয়ে দিব আসলে। এবং এই পেঁয়াজ সবগুলিকে একটু লাল লাল করতে হবে, কারণ
যদি লাল লাল না হয় তাহলে কিন্তু বাগার ভালো হয় না। অনেকেই বাগার দেয় কিন্তু পেঁয়াজগুলি কিন্তু সাদা সাদা থাকে, তখন আর গন্ধটা হয় না। পেঁয়াজের আর রসুনের যে একটা গন্ধ হয় সুন্দর, ওই গন্ধটা তখন বাগারে আসে না। তাই তো লাল লাল হওয়া পর্যন্ত ওয়েট করব। আর এখন আধা চামচ ঘি দিয়ে দিব এটাতে। আর পেঁয়াজটা বাগার লাল লাল হয়ে গেছে যে এরকম হইতে হবে। প্যানটার মধ্যে কিছুটা ডাল দিব, দিলে হবে কি গন্ধটা ডালের মধ্যে একদম ভালোভাবে যাবে। বাকিটা এটা করে দিয়ে দিব এরকম ভাবে। দিয়ে এটার মুখাটা কিন্তু সাথে সাথে বন্ধ করে দিব, বন্ধ করে চুলাটা অফ করে দিব। এই হলো আমার ডাল। ডাল এখন খাওয়ার জন্য রেডি। এইটা ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, সবগুলি সব কিছুর সাথেই খাওয়া যায়, কারণ এটা ঘন ডাল। আর এই ছোট মরিচগুলি দেওয়াতে ডালের টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়। এটা ভাজার সময় অসাধারণ একটা গন্ধ বের হয় কিন্তু, আর বুটের ডালটা আস্ত রাখাতেও কিন্তু টেস্টটা অনেক বেড়ে যায়। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক দোয়া রইল তোমাদের জন্য। আল্লাহ হাফেজ।